আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আজকে ঘুরতে ঘুরতে আসছিলাম মোটামুটি ঢাকার আশপাশে, ঢাকা মানিকগঞ্জ গাজীপুরের ভিতরে সবথেকে নামকরা কেন্দ্রীয় কুড়াভুষি, ভুষিকুড়া বা অন্যান্য গোখাদ্যের কেন্দ্রীয় যে মার্কেটটা সাভার নওয়াবাজার। এবং নওয়াবাজারে আমাদের যে একবারে নতুন এজেন্ট, যদি ওনাদের ব্যবসা অনেক পুরাতন, এখানে ভুষিকুড়ার অনেক পুরাতন দোকানদার সোনালী ট্রেডার্স, এখানকার যে আপনার ব্যবস্থাপক আছেন সুমন দাদা, উনি আমার সামনে আছেন। তা ওনারা অনেক দিন ধরে পুরাতন ব্যবসায়ী এখানে এই এলাকার, মানে নওয়াবাজারের। ওনারা এখান থেকে অনেকগুলো এলাকায় কুড়া ভুষি, আপনার বিভিন্ন ধরনের ভুষি আছে, খোল আছে, বা বিভিন্ন রকম বিভিন্ন প্রায় 70-80টা আইটেমের গোখাদ্য আইটেম লুজ বা পাইকারি সেল করেন, এবং সাথে ফিডের ওনারা এজেন্ট। এবং এখানে মেন ফোকাসই হচ্ছে গোখাদ্য, মানে গরুর বা ডেইরি এবং ফ্যাটেনিং দুইটা ফিডই মেইনলি মার্কেটিং করেন। এখান থেকে সেল হয়, রিটেল সেল হয়, হোলসেল সেল হয়, পাইকারি সেল হয়। পাশাপাশি ওনাদের যে 70টা আইটেম আছে, ভুষি কুড়া বা অন্যান্য যে আইটেমগুলো আছে, এগুলো সবগুলো পাইকারি সেল করেন বা আপনার খুচরা সেলও হয়। তা আমি একটু শুনতে চাচ্ছিলাম সুমনদার কাছে যে এখানে ওনারা ব্যবসা মানে কতদিন, ওনাদের দোকানের বয়স কতদিন, শুরু থেকে যদি শুনি দাদা। হ্যাঁ, প্রিয় খামারি ভাই ও বোনেরা ও দোকানি ভাইয়েরা সবাইকে আমার নমস্কার। আমি সোনালী ট্রেডার্সের পক্ষ থেকে সুমন বলছি। এখন যে অবস্থা, যে গোখাদ্যের যে দাম নির্ধারিত, যে দামগুলো এখন অনেক দাম। তো আমাদের সোনালী ট্রেডার্স মোটামুটি আপনার বিগত 27 বছর ধরে আমাদের এই দোকান অবস্থিত সাভার নওয়াবাজার দিয়ে 148 নওয়াবাজার। আমরা মোটামুটি আপনার ধরতে হলে পুরাতন ব্যবসায়ী গোখাদ্যের জন্য। তো কুড়াভুষি এখন যে দাম, আসলে সে দাম অনেক দাম। মোটামুটি আপনি যদি ভালো ধরনের ভুষি কিনতে আসেন তাহলে আমাকে অন্তত আপনার 36 টাকা, 35 টাকা 50 পয়সা এরকম পার কেজি পড়ে যাবে আপনার। আর এই ভালো কুড়া অনেক দাম পড়ে যায়, মোটামুটি আপনার তাও 13 টাকা কেজি এখান থেকে কিনতে হবে আপনাকে। আর তারপরে ক্যারিং ভাড়া সবকিছু মিলিয়ে অনেক দাম পড়ে যায়। এখন আসলে আপনার সবাই তো এখন যারা বুঝে শুনে, অনেকেই যারা এই খাবার নিয়ে যায়, তারা আসলে এখন ফিডের প্রতি আসক্ত হচ্ছে আস্তে আস্তে, দিন দিন ক্রমাগত ভাবে দিন দিন আপনার ফিডের প্রতি মানুষ ঝুঁকি বেশি ঝুঁকছে আসলে। আর ফিড, বিশেষ করে বিভিন্ন ধরনের ফিড বাজারে আছে, আসলে লোকাল কিছু কোম্পানিও আছে এর মাঝে। আপনার যদি আপনার 4-5টা ফিড বাংলাদেশের মাঝে অন্যতম, এবং ওনাদের এই ফ্যাক্টরি অনেক পুরাতন, এই এর মাঝে যদি আপনি নিয়ে আসেন তাহলে নিয়ে আসতে হবে, অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে আপনার কাজী ফার্মস। কাজী ফার্মসের এখন আপনার ডেইরি সেক্টরে আপনার 4টা কোয়ালিটি চলে আসছে। 4টা কোয়ালিটির মাঝে আপনার কাজী বিফ গোল্ড, এটা বেশি দামের, এবং একটু কম দামের মাঝে রেখেছেন ওনারা কাজী বিফ ক্যাটল, এটা একটু দাম কম, মোটা তাজার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এই যে এখানে দেখেন আন্তর্জাতিক মানের ফর্মুলেশন এবং কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে, অনেক ভালো মানের। আর যারা নিচ্ছেন এখন তারা আসলে এটার প্রতি ভালোই বলছেন, কারণ এটাতে আপনার দাম একটু কমেই তো, 32 টাকার মতো পড়ে পার কেজি। সেটা তো আসলে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন তাহলে কমেই পড়তেছে আসলে। যে ভুট্টা বাজারে, যে ভুট্টা লোকাল যে ভুট্টাগুলো আছে, সেই ভুট্টা যদি আপনি যদি কিনে নিয়ে যান তাহলে অবশ্যই 32 টাকার কম নিতে পারছেন না, 32 টাকার মতো পড়ে। সেই তুলনায় আমি তো অবশ্যই এটাকে আমি সাজেস্ট করব যে কাজী বিফ ক্যাটল ফিড এটাই ভালো হবে, কারণ 32 টাকা এটা আপনার রেডি সবকিছু, 17% এর উপর প্রোটিন আছে,
এটা অবশ্যই আমি সাজেস্ট করব। তারপরেও ভাই আসলে আমি এটার পক্ষে কথা বলছি, অনেকে হয়তো এটা মনে অনেক কিছু করতে পারে, যদি একজনে যদি আপনার এই এসিআই খাওয়ায় বা একজনে যদি অন্যান্য ফিড গুলো খাওয়ায় তাহলে অবশ্যই আমার অনেকে গালিগালাজও করতে পারেন। আসলে সেইটা সেই বিষয়ে না গিয়ে আপনি একবারে সঠিক ফর্মুলেশনটা কি আপনি চিন্তা করবেন, এটা পিছনে আপনার সবকিছুকে কি দিয়ে এটা তৈরি করা, সব সমন্বয় করা আছে, সব লিখা আছে, আর আপনি তারপরে এটা গুণগত মান আপনি অবশ্যই একটু যাচাই বাছাই করবেন। আর কাজি ফিড আসলে বাংলাদেশের যে কয়টা ফিড কোম্পানি আছে তার থেকে অনেক 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 পুরনো কোম্পানি, এটাও অবশ্যই সবাই জানে, আর একটু নির্বাচন করে দেখবেন। আর এইদিকে আছে আপনার দুধের জন্য বেশি দামা যে ফিডটা ওইটা হইলো ডেইরি কেটল গোল্ড ফিড, ওইটার দাম একটু বেশি। আসলে আমরা ওইটা রেখেছি, অন্য গোডাউনে রেখেছি, আর এখানে আপনার রেগুলার একটা ফিড আছে ডেইরি কেটল, এটা দুগ্ধবতী গাভীর জন্য, এটা মোটামুটি আপনার সেম প্রাইসেই পড়ে, 32 টাকার একটু কম পড়ে, আমরা একটু কম রাখবো। আসলে এটাও আপনার এই 17+ প্রোটিন আছে, এটা নিলে অনেক ভালো হবে। সবই লেখা আছে যে আন্তর্জাতিক মানের ফর্মুলেশন এবং কারিগরি সহায়তায় তৈরি। এখন একটু প্রশ্নে যায় যে এখানে জিনিসটা হলো যে ফেরেনিং ফিড আমাদের কাজী বিপ ক্যাটেল বা বিপ ক্যাটেল গোল্ড যেটা, আর কাজী ডেইরি ক্যাটেল বা ডেইরি ক্যাটেল গোল্ড। এখন আপনার তো অনেক খামারি আছে যারা লুজ ফিড ব্যবহার করে, মানে কুড়া, ভুসি, মসুরি বা খেসারি সাথে ভুট্টা বা সয়াবিন ইউজ করে। এখন যেহেতু উচ্চ মূল্য দাম, মানে উচ্চ খুব মানে ঊর্ধ্ব দাম, ঊর্ধ্বগতি দাম, মানে বিশেষ করে সয়াবিন, ভুট্টা, ভুসির দাম মানে ঊর্ধ্বগতি, এক্ষেত্রে আপনি কেমন মানে প্রতিক্রিয়া দেখছেন খামারিদের ভিতরে যে ফিডের ব্যবহারে তারা আগে থেকে কি সচেতন হয়েছেন কিনা, বা ডোজ বা পরিমাণ কতটুকু করে দেন, এখন কেমন কি গড়ে, কেমন তারা রেজাল্ট কেমন পান, বা কতটুকু করে খাওয়াচ্ছেন? আসলে দাদা এই আসলে খামারি যারা আছে এর মাঝে মোটামুটি আপনার 60% লোক অবুজ, ওনারা আসলে ওই যে বাপ দাদার আমল থেকে যে খাবারগুলো নিয়ে গেছে ওই চিন্তা ভাবনা করেই ওনারা খাওয়ায়। আর এখন যে আর নতুন যে জেনারেশন যারা শিক্ষিত খামারি যারা আসছে তারা অবশ্যই এটা বুঝে, ভালো বুঝে, তারা ভালো বুঝে এটাই সাজেস্ট করে এই ফিডের এটাই বেশি নিচ্ছে আসলে। আর আপনার যদি সাধারণত আপনি লোকাল বাজার বা মার্কেটে যদি আপনি আসেন, আপনি যদি অন্যান্য এই খাবার দানাদার খাবারগুলো আপনি একটু জাস্টিফাই করে দেখেন, এই যেমন সয়াবিন মিল, কেউ সয়াবিন কেক বলে, ওইটা যদি দেখেন এটা আপনার সিটি কোম্পানিরটা এখনো 50 টাকার উপরে কেজি পার কেজি, তাহলে আপনি তবে ওটা ভালো, ওটা আপনার 45% প্রোটিন, ওটা ঠিক আছে, এটা তো আর এত খাওয়ানো যাবে না। সো আসলে আপনার ওই এই ফিডেও তো আপনার সয়াবিন কেক, তারপরে আপনার রাইস পুলিশ সবকিছু সমন্বয় করে তৈরি করা, আর এত দামের খাবার কাস্টমার বুঝে না অনেকে, তারা ওইটাই নিবে এরকম করেই নিয়ে যায় অনেকে, কিন্তু আসলে যারা শিক্ষিত খামারি তারা বুঝে শুনে ফিডের দিকে ঝুঁকছে এবং ফিডের রেজাল্টও খুব ভালো আসে। এখন আপনার তো মার্কেটে অনেক ফিড আছে, অনেক ব্র্যান্ডেড ফিড, নন ব্র্যান্ড ফিড, ব্র্যান্ড ফিড, এখন আপনি যতগুলো কাস্টমারকে আমাদের কাজই ডেইরি বিশেষ করে ডেইরি ক্যাটেল যে রেগুলার ব্র্যান্ডেড ফিড, ইকোনমি ব্র্যান্ড যেটা 32 টাকা কেজি বললেন, মানে 800 টাকা মানে খুচরা পর্যায়ে বিক্রি করেন বস্তা, তো এই ক্ষেত্রে এটা রেসপন্স কেমন দেখতেছেন, বা আপনার খামারি থেকে যখন রেসপন্স নেন বা রেজাল্ট দেখেন, বা সে রিপিট করে কিনা, বা আপনার কাছে আবার নেক্সট টাইম ফিরে আসে কিনা, সে কাস্টমারটা আবার ফিডটা নেয় কিনা, এই ব্যাপারে যদি একটু জানান। দাদা খুব সুন্দর একটি কথা বললেন, আসলে আপনার এটা কথাটা খুবই সুন্দর হয়েছে, এই কাজি ফিড বললে অনেকে চিনতে পারে না, পরে বলে যে কি ভাই ওই যে কাজি বাচ্চা দেয় যে মুরগির বাচ্চা ওই কাজ, হ্যাঁ হ্যাঁ দাদা এই কাজি ফিডেই ওনারা তো তাহলে আগে ছিল না, বলছি না ভাই ওই আপনার আগে মুরগির ফিড ছিল, এখন নতুন করে আপনার কেটলে চলে আসছে ওনারা, কয় দাদা আমি তো আগে খামার ছিল, মুরগির খামার ছিল, আমি প্রচুর বাচ্চা নিতাম, তো ওই সুবাদে অনেকেই আপনার নিতে চাই যে না ঠিক আছে দাদা তাহলে আমি অন্যগুলো 10 ব্যাগ নিলে অন্যগুলো চিন্তা বলে যে 6 ব্যাগ দেন আর ওইটা তাহলে 4 ব্যাগ দেন, আমি একটু জাস্টিফাই করে দেখি, আমরাও বলি যে না ঠিক আছে, উনি যে কথাটা বললো ঠিক আছে জাস্টিফাইয়ের একটা দরকার আছে, এখন যা আমরা বুঝতেছি যে না উনি পরে দেখা যায় পুরাপুরি 10 বস্তা পরের ধাপে পুরাপুরি 10 বস্তা আপনার এই কাজী বিফ কেটল বা কাজী ডেইরি ওইগুলোই নিচ্ছে, এভাবেই নিচ্ছে। আমরাও কিছু দেখছি ফিল্ডে যে অনেকে যারা মানে 1000 টাকা বস্তা ফিট কিনে
অন্যান্য ব্র্যান্ডের 1,000 টাকার উপরে বস্তা, যেগুলো দামি ফিড, দেখা যাচ্ছে অনেক হাই প্রোটিনের ফিড, ওই জায়গায় আমাদের ফিডের রেসপন্স অন্য জায়গা থেকেও আসছে। আপনাদের কিছু কাস্টমারও হয়তো 1,000 টাকার বস্তার কাস্টমারও আমাদের ফিডটা নিয়ে গেছে, এরকম কাস্টমার রেসপন্স কেমন দেখছেন? যে তাদের কস্টিং অনেক কমানোর ক্ষেত্রে আমাদের কাজে ডেইরি ক্যাটেল গোল্ড বা বিফ ক্যাটেল গোল্ড কতটুকু সহায়তা করতেছে খামারিদের? আসলে দাদা আপনি দেখেন, 1,000 টাকা বা 1,050 টাকা একটা যদি আপনি ফিড নিয়ে যায়, তো আপনার ওইটাতে যদি আপনার 20 লিটার দুধ পায়, আপনি একটু চিন্তা করে দেখেন, 1,800 টাকার ফিডে যদি আপনি 19 লিটার দুধ পায়, এতে কোনো সমস্যা নেই তো? আপনার 1 কেজি দুধে তো আর আপনার 200 টাকা আসছে না? এটা এটা এখন বুঝে গেছে অনেকেই, আসলে বুঝতে পারে এটা, কারণ এখন সবাই আপনার কস্টিং বুঝে খাওয়াচ্ছে। আর না, মোটামুটি রেজাল্ট দাদা অনেক ভালো, আর পুরনো কোম্পানি হিসাবে, আর পুরনো কোম্পানি হিসাবে দাদা সবাই নিচ্ছে যে না ঠিক আছে, আগে আমরা দাদা এই মুরগি পালতাম, মুরগির বাচ্চা কাজে থেকে নিতাম, তো ওই এই একটা তাদের একটা প্লাস পয়েন্ট আছে, আসলে খারাপ না, ভালো ফিট। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে, খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি হয়তো আমাকে কমেন্ট লিখতে পারেন যে হয়তো আমি খারাপ বলছি বা দালাল এরকম মনে করতে পারেন, আসলে সেটা না, সেই বিষয়ে না গিয়ে আমি কি যে কথা বলছি, আমার কথাগুলো কি আসলে সঠিক কি না, আপনারা একটু যাচাই বাছাই করেই করবেন। আসলে একজন লোক আসলে সঠিক হতে পারে না, সবসময় ভালো হয় না, তার গুণের মাধ্যমে কাজের মাধ্যমেই সে শ্রেয় হয়, ভালো হয়। আসলে আমিও সেটাই চাচ্ছি যে আসলে আপনারা এভাবে যদি অবশ্যই আমাকে দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আপনারা এটা ইউজ করে তার ফল আমাদের অবশ্যই রেজাল্ট দিবেন দাদা, এদিকে আমাদের অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ ধন্যবাদ দাদা। দাদা আপনার যেহেতু সেন্ট্রাল মার্কেট এটা নামাবাজার সাহাবাড়ি, এখানে তো অনেক খামারি আছে, ঢাকা আশেপাশের নারায়ণগঞ্জের খামারি, গাজীপুরের খামারি, আপনার আপনার মোটামুটি মানিকগঞ্জ সিংগাইরের বলি বা অন্যান্য থানার থেকে ধামরাই থেকে আসে। আমরা আসলে আপনার অনলাইনেও আমরা অনেক খাবার দিয়ে দেই, আসলে আপনার এই কুরিয়ান সার্ভিসেও দিয়ে দেই, আসলে এটা বিশ্বাস করার মতো না, আমাদের অনেক সময় আসলে আমরাই ফিল করি আসলে যে এত দূর দূর খামারি আসে, এই হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, তারপরে এদিকে আপনার দুর্গাপুর, কলমাকান্দা, জারিয়া জঞ্জাল ওই দিক থেকেও আসে, মাইমনসিং থেকে আসে, এইদিকে আপনার এই পঞ্চগড় এই দিক থেকেও আসলে আমাদের মাল যায়। আর সব আমাদের আইটেম সংখ্যা তো অনেক দাদা, আসলে আমরা আইটেম সংখ্যা আছে আপনাদের, আপনি হয়তো দেখেছেন আমাদের আইটেম সংখ্যা প্রায় 60-65, কমেও যায় আবার আবার বেড়েও যায় অনেক আইটেম, এই আইটেমগুলো আসলে একসাথে সব জায়গায় পাওয়া সম্ভব না, সেটা মনে হয় আমার ধারণা, ছোট ধারণা ক্রমে বলছি, সেটা শুধু সাভারই সম্ভব এবং সোনালী ট্রেডার্সদের পক্ষে সম্ভব। আমি লাস্টে বলবো যে পরিশেষে খামারিদের মানে খামারিদের দিকে তাকিয়ে, মানে আপনি যদি খামারের বেনিফিটের দিকে তাকিয়ে, কাজী ডেইরি ফিড একজন খামারিকে কতটুকু লাভবান করতে পারবে, মানে কিভাবে করতে পারবে এবং পরিমাণ কতটুকু হলে ভালো হয়? আমরা যেমন বলি যে আমাদের ডেইরি ক্যাটেল ফিড বলি দুধের অর্ধেক, মানে 1 কেজি দুধ দিলে আধা কেজি ফিড দিবে, বা 5 কেজি দুধ দিলে 2.5 কেজি ফিড দিবে সারাদিনে, ওই ক্ষেত্রে। আর বিফ ক্যাটেল ফিড বলি আমরা প্রতি 75 কেজি ওজনের জন্য 1 কেজি ফিড, এইটার সাথে কাঁচা ঘাস এবং খড় পরিমাণ মতো দিতে হবে। তা এই ক্ষেত্রে আপনারা ফিডের ডোজের বিষয়ে খামারিকে কিভাবে ই করেন, মানে ওয়াকে বহাল করেন? আসলে দাদা ওই খামারিরা অনেকে এটাকে আসলে আপনার মেডিসিন হিসাবে ইউজ করতে চায়, আসলে বুঝে না যে আসলে 15 লিটার বা 10 লিটার দুধ দিচ্ছে, তাকে কোনো খামারি দেখেন আধা কেজিও দিচ্ছে, এটা তো আপনার ঔষধের ডোজের মতো হয়ে যায়। আসলে আসলে আমরা আসলে তাদের বলি যে না দাদা, আপনি যদি এই গরুটা 15 লিটার দুধ দেয়, আসলে দুধের সাথে তো আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছুই আপনার বেরিয়ে যাচ্ছে, আসলে এটার জন্য তো অবশ্যই তার একটা ভালো প্রোটিনযুক্ত খাবার দরকার, ভালো ফিডগুলো, ওই যে ফিড, এই ফিডটা দিবেন। আর ফিডটা অবশ্যই আপনার 15 লিটার গরু হলে অবশ্যই আপনার নিচে নিচে হলেও আপনি 4-5 কেজি দিবেন, কারণ যে আপনার দুধটা বেরিয়ে যাচ্ছে, এটা তো শরীরে সব কিছু বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়াম, মিনারেল সবকিছুই যাচ্ছে, আপনি অবশ্যই বেশি না দিলে পাবেন কোথা থেকে? আমরা এভাবে আসলে কাস্টমারকে বুঝিয়ে যতটুকু পারি আমরা বলি। তা এখন লাস্টে আমি বলবো যে আপনার ওই আপনাদের ঠিকানা যদি ঠিক মতো স্পষ্ট করে বলতেন, যে আপনাদের ঠিকানা হচ্ছে সাভার নাওবাজার, এটা যদি স্পষ্ট দোকানের নাম বা আপনার নাম দিয়া জাস্ট একটু মোবাইল নাম্বার দিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা, আমাদের দোকানের নাম সোনালী ট্রেডার, সাভার নামাবাজার, D148 গুরপট্টি। অনেকেই যদি না চিনেন তাহলে আমার মোবাইলটা আপনারা অবশ্যই কানেক্ট করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটা আমি বলছি, 01732329-2314, সুমন ভাই, সোনালী ট্রেডার্স।
আর আমাদের কাজীর আপনার মাছের পিট রেগুলার সবসময় পাবেন, মাছের পিট আছে, যে মৎস্য ভাইয়েরা খামারি ভাইয়েরা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এখানে মেডিসিনও পাওয়া যায়, মাছের মেডিসিন, গরুর মেডিসিন সব কিছুই আছে, সমন্বয় সব কিছুই ব্যবস্থা আছে, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আর দোকানি ভাইদের কাছে বলছি আপনারা অবশ্যই যেটা লাভজনক সেটা তো বিক্রি করবেনই, অবশ্যই সেটার সাথে মানসম্পন্ন দেখেই ব্যবহার করবেন, মানসম্পন্ন খাবার নিয়ে আপনি বিক্রি করবেন। 2 টাকা যদি আপনার কমও লাভ হয়, আপনি হয়তো কারো কাছ থেকে বকাঝকা শুনতে হবে না, অবশ্যই সে অবশ্যই আপনার তারিফ করবে, ভালো জিনিস নিয়ে গেলে 2 টাকা কম লাভে হলেও শান্তি আছে। অবশ্যই আপনি একটু জেনে শুনে দেখে গুণগত মান দেখে তারপরে এই ব্যবসা করবেন। আর সর্বশেষে কথা হলো, এই আমাদের আমরা তো আসলে প্রফেশনাল ভাবে লাইভে আসি না, সো আমাদের যদি কোনো ভালো যদি কোনো এই ফর্মুলেশন বা ভালো কোনো প্রোডাক্ট থাকে সেটি নিয়ে আমরা আসার চেষ্টা করি, কারণ এখন যে অবস্থা আপনার এই যদি আসলে এই আপনার লাইভে না আসা যায় এবং এই সম্বন্ধে যদি প্রোডাক্ট সম্বন্ধে যদি না বলা যায় তাহলে আপনি বুঝবেন কি করে, সেটা হলো মূল কথা। আসলে এটার হইলো আপনার এই অ্যাডভাইস যেটা বলে আর কি বাংলায়, একবারে অ্যাডভাইস এটাই আসলে আপনার দরকার বেশি। আর আসলে গুণগত মান আপনি যখন নিবেন তখন আপনি এটার ভালো মন্দ যাচাই করতে পারবেন, আর যাচাই করেই আপনি আসলে কমেন্ট করবেন সবচেয়ে ভালো ভালো হয় আমি মনে করি। ঠিক আছে, আমি এই কথাগুলো যে বললাম আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ দাদা, অনেকটা সময় নিয়ে আপনি কথা বললেন, অনেক সুন্দর সুন্দর কথা, বিশেষ করে দিক নির্দেশনামূলক কথা। মানে ফিট বিষয়ে অনেক খামারির ভুল ভ্রান্তি আছে হয়তো, কিভাবে ইউজ করব, কিভাবে ব্যবহার করলে ভালো হয়, সুফল পাওয়া যায়। কারণ আপনি একটা জিনিস ব্যবহার করতেছেন সেটা যদি সুফল না পান, একটা কোম্পানি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিচ্ছে সেটা যদি আপনি ভালোভাবে ব্যবহার না করেন ঠিক মতো ডোজে, তাহলে আলটিমেটলি আপনি বেনিফিট পাবেন না, সেটা গাভী হোক বা সার হোক। তা সেই ক্ষেত্রে আমরা ওনার কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক আপনার কথা শুনলাম, তা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে বলতেছি যে আমরা আমাদের কাজী ক্যাটেল ফিডের থেকে বা কাজী ফার্মস গ্রুপ পরিবারের পক্ষ থেকে উনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করতেছি উনি উনাদের সার্ভিসের মাধ্যমে খামারিদেরকে উপকৃত করবেন এবং উনাদের সাফল্য কামনা করতেছি। আর পাশাপাশি ওনারা কিছু ডেইরি মেডিসিনও সেল করেন খামারিদের টোটাল সার্ভিসটা দেওয়ার জন্য, যেগুলো আপনার প্রদর্শিত হচ্ছে এখানে। মোটামুটি অনেক ধরনের মেডিসিনই আছে, আপনার কৃমির ওষুধ থেকে ভিটামিন থেকে শুরু করে সব ধরনের ভিটামিনাল কিছু প্রোডাক্ট, পাশাপাশি আমাদের কাজীর মাছের ফিডগুলা ওনারা সেল করতেছেন, কাজী কাপ গ্রোয়ার ফিড। অনেক খামারি বিশেষ করে ঢাকার আশপাশে বায়োফ্লক বা ছোটোখাটো কালচার যেগুলো আছে এই খামারিগুলো মাঝে মাঝে আসে এখানে, তো এখানে মাছের ভাসমান ফিড, ডুবন্ত ফিড বা যেগুলো মাইক্রো ফিড সেগুলো পাবেন এখানে। কাজী কাপ গ্রোয়ার ফিড রেগুলার পাবেন এখানে সোনালী ট্রেডার্স নাওদার সাভারে। তা এই ছিল মোটামুটি এখান থেকে আজকের যতটুকু আমাদের ভিডিও প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।